হে আমার নফস, তোমাকে বারবার পরাজিত করে তোমার আহ্বানে সাড়া না দেওয়ার পর আমি যে তৃপ্তি অনুভব করি তা দুনিয়ার সকল সম্পদ পাওয়ার থেকেও বেশি তৃপ্তিদায়ক। তোমার ডাকে সাড়া দিয়ে ক্ষণিকের তৃপ্তি ছাড়া লোকের আর কী বা অর্জন করতে পেরেছে, যারা পরবর্তীতে কেবল আফসোসই করেছে আর প্রতি কদমে সুশোভিত উদ্যান থেকে সরে গিয়েছে। তুমি জেনে রাখো, আমি এমন এক সত্তার দাস যিনি আল জাব্বার, আল হালিম, আস সবুর। অতএব আমি যদি তাকে আঁকড়ে ধরি তবে আমাকে পরাজিত করবে কোন সাধ্যে? হে নফস, তুমি তো কেবল শয়তানের প্ররোচনায় প্রলুব্ধ হয়ে আমাকে আহ্বান করছো, অথচ তুমি ভালো করেই জানো সেদিন যখন সকলকে জড়ো করা হবে আর তাদের মধ্য থেকে জালিমদেরকে আলাদা করে দেওয়া হবে, তখন জালিমরা নিজেদের দোষ থাকতে শয়তানের দিকে আঙুল তাক করবে। আর শয়তান, সে তো ধোকাবাজ ছাড়া কিছুই না। যারা অন্তর্ভুক্ত হবে জান্নাত এবং জাহান্নামবাসীদের, তাদের সকলকে তুমি আহ্বান করছিলে, অথচ জাহান্নামের অধিবাসীরা সাড়া দিলেও জান্নাতের অধিবাসীরা তোমার এই মন্দ আহ্বান থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আর আমি কি সফলতা প্রাপ্তদের অনুসরণ করব না? অচিরেই এ ভূখণ্ডগুলো এমন সব যুবকদের দ্বারা ভরে যাবে যারা নফসের ডাকে সাড়া দিয়ে নিজেদের প্রতি জুলুম করা থেকে বিরত থাকবে। বিজনিল্লাহ।